ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টার বাংলা মিল, তোমরা যারা 2023 সালে পরীক্ষা দেবে তাদের জন্য একটি সাজেশন প্রস্তুত করা হয়েছে। তবে বিগত দিনের 2020, 2021 ও 2022 সালে যে প্রশ্নগুলি এসেছিল সেইগুলো নিরিখেই এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। তবে পুরো সাজেশনটাই যেহেতু অনুমানের ভিত্তিতে তৈরি হয়েছে, তাই সেক্ষেত্রে 100% না হলেও তোমরা অনেক কোশ্চেন কমন পাবে এটা বলতে পারি। 2022 সালে ইউনিট 1 বাংলা নাট্য সাহিত্যের ক্ষেত্রে প্রশ্ন এসেছিল নাট্যকার বিজন ভট্টাচার্য এবং নাট্যকার মন্মথ রায়। সেই অনুযায়ী এই বছর অর্থাৎ 2023 সালে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি হল ইউনিট 1 রচনাধর্মী প্রশ্ন, বাংলা নাট্য রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 2 বাংলা নাট্য রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। 3 বাংলা নাট্য রচনায় তুলসী লাহিড়ীর অবদান আলোচনা করো। 4 বাংলা নাট্য রচনায় উৎপল দত্তের অবদান আলোচনা করো। এরপর আসি ইউনিট টু বিগত 2022 সালে প্রশ্ন এসেছিল নূরজাহান নাটক থেকে, নূরজাহান নাটকের নামকরণের সার্থকতা এবং ঐতিহাসিক নাটক হিসেবে নূরজাহান নাটকের সার্থকতা। সেই অনুযায়ী 2023 সালে তোমাদের নূরজাহান থেকে ইম্পর্টেন্ট রয়েছে নূরজাহান নাটকে নূরজাহান চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা, এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আরেকটি, নূরজাহান নাটকে সঙ্গীতের ব্যবহার কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। আসলে এই সঙ্গীত ব্যবহারের ক্ষেত্রে নূরজাহান নাটকের সার্থকতা এটা কিন্তু বিগত দিনে আসেনি, তো এই জন্য এইবারে খুব ইম্পর্টেন্ট। আরেকটি, আগের বছর টিকা আকারে এসেছিল লয়লা চরিত্রটির চরিত্র সম্পর্কে আলোচনা, তাই এই বছর বড় কোশ্চেন হিসেবে আসতে পারে, সেই জন্য রেখেছি লয়লা চরিত্রটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। ইউনিট থ্রিতে রয়েছে বাংলা কথা সাহিত্যের ধারা, সেক্ষেত্রে দুটো অংশ থেকে প্রশ্ন হয়। এক হচ্ছে বাংলা কথা সাহিত্যের মধ্যে উপন্যাসের ধারা থেকে হয়, আরেকটি হয় ছোট গল্প থেকে। আগের বছর 2022 সালে কোশ্চেন ছিল ছোট গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায় আর উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাই এইবার মনে হয়েছে 2023 সালে তোমাদের উপন্যাস থেকে 3 বন্দ্যোপাধ্যায় অর্থাৎ 1 বাংলা উপন্যাস রচনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান, 2 বাংলা উপন্যাস রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান, 3 বাংলা উপন্যাস রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান। এই 3 বন্দ্যোপাধ্যায় থেকে একটা থাকার সম্ভাবনা থাকছে, অথবা তোমরা এই ছোট গল্প থেকেও কোশ্চেন করতে পারো। যেহেতু আগেরবারে ছোট গল্পকার প্রভাত কুমার চলে এসেছে, তাই এইবারে 3টি আমি ইম্পর্টেন্ট হিসেবে বেছে নিয়েছি। ছোট গল্প রচনায় প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো। 2 ছোট গল্প রচনায় আশাপূর্ণা দেবীর অবদান আলোচনা করো। 3 ছোট গল্প রচনায় সমরেশ বসুর অবদান আলোচনা করো। তোমরা হয় উপন্যাসের কোশ্চেনগুলো করতে পারো, না হলে ছোট গল্পের কোশ্চেনগুলো করতে পারো, অথবা উপন্যাস এবং ছোট গল্প দুটোই, অর্থাৎ এই 6টা কোশ্চেন করে থাকলে তোমাদের কমন থাকবে। এরপর আসি ইউনিট ফোর এক্ষেত্রেও তোমাদের রয়েছে 2টি অংশ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নির্বাচিত আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস। তো ইউনিট ফোরে কবি উপন্যাস থেকে আমি 3টে কোশ্চেন বেছে নিয়েছি। 1 কবি উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 কবি উপন্যাসে ঝুমুর দলের প্রাসঙ্গিকতা আলোচনা করো। 3 কবি উপন্যাসে ঠাকুরজি চরিত্রটি ব্যাখ্যা করো। যেহেতু আগের বছর 2022 সালে কবি উপন্যাস থেকে নিতাই চরিত্র চলে এসেছে,
তাই চরিত্র এখানে নিতাই চরিত্র দেয়া হলো না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটি আগের বারে চলে এসেছে, সেই জন্য রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে চারটে গল্প এখানে আমি সিলেক্ট করে নিয়েছি। সেই চারটে গল্প ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, দুই পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র সম্পর্কে আলোচনা করো, তিন একরাত্রি গল্পের নায়কের জীবনে একরাত্রি কীভাবে অনন্ত রাত্রির ব্যঞ্জনা নিয়ে এসেছে তা আলোচনা করো, তিন তোতা কাহিনী গল্পে লেখক শিক্ষা ব্যবস্থার যে অসঙ্গতির কথা বলেছেন বিভিন্ন ঘটনার নিরিখে তা বিশ্লেষণ করো। তোমরা কবি উপন্যাস থেকে করতে পারো অথবা ছোট গল্প থেকে হিসেবে করতে পারো অথবা দুটোই করতে পারো। যদি রিস্ক নাও তাহলে যে কোনো একটি থেকে তোমরা কোশ্চেন করতে পারো, হয় কবি উপন্যাস করতে পারো না হয় ছোট গল্প। আমি এক্ষেত্রে বলবো কবি উপন্যাসের প্রশ্নগুলো করে রাখো যদি তোমাদের কাহিনী জানা থাকে, আর এই প্রশ্ন যেগুলো দিয়েছি তোমরা উত্তরগুলো করে থাকো তাহলে আর অন্যান্য প্রশ্নের যদি অন্য প্রশ্নও আসে তাহলে তোমাদের উত্তর দিতে অসুবিধা হবে না। এরপর আসেই সংক্ষিপ্ত প্রশ্ন, ইউনিট ওয়ান নাট্য সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের বেছে বেছে পাঁচ ছটি দিয়েছি টিকা, এগুলো করে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, বিজন ভট্টাচার্যের নবান্ন, তুলসী লাহাড়ির ছেঁড়াতার, বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ, উৎপল দত্তের টিনের তলোয়ার এবং বাদল সরকারের আরেকটি নাটক রেখেছি বাকি ইতিহাস। এরপর ইউনিট টু, নূরজাহান নাটক থেকে শর্ট প্রশ্ন হিসেবে তিনটে কোশ্চেন তোমাদের দিয়েছি উদ্ধৃতি। নিজের এক নিজের ওপর নিজের শাসন হারিয়েছিল, উৎস নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। দুই বিশ্বজগতে কে একা আছে, লয়লা, উৎস নির্দেশ করে বক্তার মনোভাব ব্যক্ত করো। তিন আর আমার সাধ্য নাই আমাকে ফিরাই, তাৎপর্য ব্যাখ্যা করো। এই তিনটি উদ্ধৃতি দিয়েছি নূরজাহান নাটক থেকে। আর ইউনিট থ্রি কথাসাহিত্য, কথাসাহিত্য থেকে কয়েকটা টিকা দিয়েছি উপন্যাস নাম, চোখের বালি, পথের দাবি, আরণ্যক, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, জাগরি। তোমরা যদি এই কোশ্চেনগুলো করে থাকো তাহলে আশা করছি কোশ্চেন পাবে। আর ইউনিট ফোর, এই ইউনিট ফোরের অনেক কোশ্চেন হয় উদ্ধৃতি হয় কারণ রবীন্দ্রনাথের ছোট গল্প অনেকগুলি রয়েছে আর কবি উপন্যাস রয়েছে। আমি বলবো কবি উপন্যাস বা ছোট গল্পগুলো যদি ভালো করে পড়া থাকে তোমরা ছোট কোশ্চেন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের বাংলা চতুর্থ সেমিস্টার মিল সাজেশন, তোমরা একটু ভালো করে পড়ে নাও, সামনেই পরীক্ষা রয়েছে, আশা করি তোমরা অনেকগুলোই কমন পাবে।